এবার আসেন ফিকির। জিকিরের পর কি? আল্লাহ মুমিনকে শুধু জিকির দিছেন না ফিকিরও দিছেন? কথা বলেন, দাম বেশি কি জিকির না ফিকির? ফিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিনগণ আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা শুধু জিকির করে না, বরং আকাশ ও জমিনের সৃষ্টির ব্যাপারে তারা ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে। সুবহানাল্লাহ বলবেন। তারপরে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ, এ আকাশ ও জমিন, এর মধ্যে যা কিছু আছে, কোনো কিছুই তুমি বেহুদা বানাও নাই, ফাকে না দা বান্নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহ মুসলমানকে শুধু জিকির দেন নাই, ফিকির দিছেন। আগের জমানায় মুসলমানদের মধ্যে জিকির ফিকির দুটাই ছিল, এই জন্য মুসলমানদের মধ্যে আল্লাহর ওলি পয়দা হতো, মুসলমানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী ও দার্শনিক তৈরি হইত। এখন আমরা মুসলমান জিকিরকে ধরে রেখেছি, ফিকিরকে বাদ দিয়েছি, সেজন্য আমাদের মধ্যে আল্লাহওয়ালা আছে, পীর মাশায়েখ আছে, বুজুর্গ আছে, বিজ্ঞানী নাই। বিজ্ঞানী আছে, দার্শনিক কেন নাই? জিকির আছে, ফিকির নাই। অথচ জিকির ছাড়া ফিকির করলে বিজ্ঞানী হওয়া যায়, নাস্তিক হতে হয়। জিকির ছাড়া ফিকির করলে দার্শনিক হওয়া যায়, নাস্তিক হতে হয়। জিকির ছাড়া ফিকির করলে বুদ্ধিজীবী হওয়া যায়, সংশয়বাদী হতে হয়। আগে জিকির, তারপরে ফিকির। সুবহানাল্লাহ বলবেন। জিকির থেকে ফিকিরের দাম বেশি। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখেন, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, এক ঘন্টা আমার আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, গবেষণা করা, 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি দাম রাখে। কতক্ষণ? সুবহানাল্লাহ বলবেন না। আপনাকে কোরআন শিখাবে কিভাবে আপনি ফিকির করবেন। এই জন্য দেখেন, এই পৃথিবীতে বিজ্ঞান সৃষ্টি করেছে মুসলমান, কারা করছে? আজকে বাংলাদেশে যারা দুই পাতা বিজ্ঞান পড়ে, ওরাই কিন্তু নাস্তিক হয়। পুরা বিজ্ঞান যারা পড়ে, ওরা নাস্তিক হয় না, ওরা আল্লাহর কুদরতের সামনে মস্তক নত করে দেয়। আর মনে রাখবেন, বিজ্ঞান খুব ছোট জিনিস, কোরআন অনেক বড় জিনিস। বিজ্ঞান সসীম, কোরআন অসীম। বিজ্ঞান লিমিটেড, কোরআন আনলিমিটেড। বিজ্ঞান দিয়া কোরআনকে যাচাই করা যায় না, কোরআন দিয়া বিজ্ঞানকে যাচাই করতে হয়। তারপর বিজ্ঞান কি? বিজ্ঞান মানে ফ্যাক্ট, বিজ্ঞান মানে প্রুভড, প্রমাণিত। যেটা অনুমান সেটা বিজ্ঞান না, যেটা বিজ্ঞান সেটা অনুমান না। কিন্তু আমার দেশের স্কুল কলেজে আজকে যেটা পড়ানো হচ্ছে বিজ্ঞানের নামে, পুরাটাই অনুমান। পুরাটাই কি? এই যে নতুন বইতে আসছে, দুইটা মতই আসছে। একটা মত হচ্ছে থিওরি অফ এভোলিউশন,